तफसीर महफिल CHP। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मरहुम शाह अब्दुल हन्नान गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर साबेक सचिव और विशिष्ट इस्लामिक स्कॉलर। 2 जून 2021 এই মহান ব্যক্তিত্ব ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম শাহ আব্দুল হান্নানের কিছু দুর্লভ বক্তব্য এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় CHP, শুধু তাফসির মাহফিল CHP চ্যানেলে শাহ আব্দুল হান্নানের বক্তব্য এখন দেখতে পাবেন। এবং আমি তোমাদেরকে সুস্পষ্ট করতে চাই যে নাস্তিকতার চেয়ে মিথ্যা আর কিছু নাই। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, মানবতাকে বাঁচাতে হবে। সবচেয়ে দি গ্রেটেস্ট ফলসুড ইজ নাস্তিকতা। সবচেয়ে বড় মিথ্যা অসত্য হচ্ছে নাস্তিকতা। আমি লক্ষ্যবার চিন্তা করেছি, আমি যুক্তির দৃষ্টি চিন্তা করছি যে আমি আমার একজন সৃষ্টিকর্তা আছেন, তার পক্ষে আমি হাজার লক্ষ যুক্তি পেয়েছি। আমার আঙ্গুলের দিকে দিকে পাই, আমার যে কোনো জিনিসের দিকে দেখি, আমার আমার কানের দিকে তাকাই, আমার বডির এই যে সিস্টেমের দিকে তাকাই, আমি পাই। কিন্তু স্রষ্টা নাই এর পক্ষে আমি একটা দুইটা তিনটা যুক্তি পেতে পারি, খুব বেশি হলে এক নম্বর আমি দেখি না, এবং এইরকম দুই তিন। কিন্তু আমার অল রেশনালিটি ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ এ ক্রিয়েটার। নাস্তিকতা ইজ দ্য গ্রেটেস্ট ফলসফুড। তোমাদেরকে এটা গভীরভাবে জিনিসটা বুঝতে। সুধী মণ্ডলী, এবারে আসছেন অন্যতম গুণীজন শ্রদ্ধেয় শাহ আব্দুল হান্নান। আমি আপনাদেরকে আজকে সংক্ষিপ্ত সময়ের কারণে মাত্র দুটি কথা বলবো। ইসলামিক অর্থনীতির ক্ষেত্রে দুটি মেজর ব্রেকথ্রু হয়েছে, এটা আমি আপনাদের বলতে চাই, যে আমাদের ক্লিয়ার আইডিয়া থাকা দরকার খুব শর্টের মধ্যে। একটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে, সত্যি অর্থেই অর্থনীতির ফোকাল পয়েন্ট, কেন্দ্রবিন্দু হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, যার মাধ্যমে অর্থ অপারেট করে, মানি অপারেট করে, অর্থনীতি অপারেট করে। এই ক্ষেত্রে সারা বিশ্বে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং আর ব্যাংকিং সিস্টেমের অগ্রগতি হয়েছে। বাংলাদেশেই দেখেন প্রথম ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো হলো, তারপরে ফার্স্ট ইসলামিক ব্যাংক হলো, পরে আরও 5টি ইসলামিক ব্যাংক হলো, পরে আরও 10টি ব্যাংক তার ইসলামিক শাখা করলো, এখন সেন্ট্রাল শরিয়া বোর্ড হয়েছে এবং ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম হয়েছে। একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে এই দেশে এবং সারা বিশ্বে এই কাণ্ড ঘটেছে, এটা একটা বড় জিনিস। দ্বিতীয়ত, থিওরিটিক্যাল লিটারেচার, যেটা বলি আমরা ইসলামের অর্থনীতি থিওরিটিক্যাল লিটারেচার, একটা তত্ত্বগত লিটারেচার দাঁড়িয়ে গেছে। এর ভিত্তিতে যে কোনো ইউনিভার্সিটি চাইলে ইসলামিক ব্যাংকিংয়ের উপর কোর্স করতে পারে এবং সাবজেক্ট খাড়া করতে পারে, ইসলামিক ফাইন্যান্সের উপর করতে পারে, ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্সের উপর করতে পারে, ইসলামিক অর্থনীতির উপর করতে পারে। সোজা কথা, বিভিন্ন ফ্যাকাল্টি করা ইসলামের মানে আলোকে এখন কোনো অসম্ভব নয়। এবং আমি ডক্টর নুরুদ্দিনকে বলি, যা কিছু উনি করেন না এখনও, তা করার চেষ্টা করবেন। আমি ছোট্ট দাবি আমার তরফ থেকে করলাম, জনগণ সমর্থন করলো কিনা আমি জানি না, কিন্তু এটা আমি করলাম। আরেকটি কথা আপনার, যে ইসলামিক ব্যাংকিংয়ের, যদিও সবাই অর্থনীতি অত আপনারা ভালো জানেন আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু তারপরে সবাই তবু আমি দুটি কথা ক্লিয়ারলি বলতে চাই। ইসলামিক ব্যাংকিংয়ের দেখেন, যেটা আলা ব্যাংকিং যেটা আমরা বলি, মোশারাকা মুদারাবা, তা তো ফার্স্ট ক্লাস, একেবারে লাভ লোকসান অংশীদারিত্ব, এর সুপিরিয়রিটি বিশ্ব মেনে নিয়েছে। কিন্তু যেই ধরনের ব্যাংক আমরা করি, যে ফার্স্ট ক্লাসটা আমরা করতে পারছি না, আমরা করছি বাই মাজাল মোরাবাহা, বাই মোরাবাহা, এগুলো আমরা করছি, কিন্তু এইটাও সুপিরিয়র দেন আমরা যাকে বলি কনভেনশনাল ব্যাংকিং অথবা প্রচলিত ব্যাংকিং, তার থেকে সুপিরিয়র। কেন সুপিরিয়র? একটা কারণ হচ্ছে যে ইসলামিক ব্যাংকে বাইং অ্যান্ড সেলিং হয়, কেনা বেচা হয়, হতে হবে, না হলে হালাল হবে না। এবং কেনা বেচা হলে ফান্ড ডাইভার্ট করা সম্ভব না, ফান্ড ডাইভার্ট না করা হলে ব্যাংকটা সিক হবে না। কিন্তু কনভেনশনাল সিস্টেমে আপনি যেহেতু কেনা বেচা কিনে দেন না, আপনি ক্যাপিটাল মেশিনারি কিনে দেন না, আপনি র মেটেরিয়াল কিনে দেন না, ফলে এটা ফান্ড ডাইভার্ট করা যায়, ইন্ডাস্ট্রি ক্যান বি সিক। আরটা হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ে কম্পাউন্ডিং নাই, মানে সুদের উপর যে সুদ নেওয়া হয় এটা নাই। একবার মাল বলেছেন যে আমি 1,20,000 টাকা বিক্রি করলাম, আর বাড়াতে পারবেন না। সো ইসলামিক কনভেনশনাল ব্যাংক, ইসলামিক ব্যাংকিং অফকোর্স সুপিরিয়ার, এই সেকেন্ড ক্লাস ইসলামিক ব্যাংকিং ইজ সুপিরিয়ার টু কনভেনশনাল ব্যাংকিং।
এই জিনিস আমি সরকারকে বলি, আপনারা চাইলে কিন্তু আস্তে আস্তে এখন কনভার্ট করতে পারেন। এক্সপেরিমেন্ট প্রমাণ করে দিয়েছে যে ইসলামী ব্যাংক ইজ ভায়াবল মডেল, ইট ইজ এ ভায়াবল মডেল। আজকে চাইলে গভর্নমেন্ট গ্র্যাজুয়ালি এটা কনভার্ট করতে পারে। লাস্ট কথা যেটা আমি বলবো, যে সব কিছু মিলে আমাদেরকে উন্নয়ন করতে হবে। কেন উন্নয়ন করতে হবে? যদি আমরা দারিদ্র বিমোচন করতে চাই উন্নয়ন ছাড়া পারবো না। এবং উন্নয়ন ইজ ইসলামিক সাবজেক্ট, এ কথা আমি সাইদি সাহেবকে বলতে চাই। উন্নয়ন ইসলামিক সাবজেক্ট। এই যে আয়াত, তিনি কোরআনের মুফাসসির, যে রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা, এই দুনিয়ার আমি ফালা চাই বা কল্যাণ চাই বা হাসানা চাই। এই দুনিয়া হাসানাটা কি? নিশ্চয়ই ভালো সমাজ, নিশ্চয়ই ভালো গভর্নমেন্ট, নিশ্চয়ই ভালো দেশ, সব কিছু। কিন্তু সঙ্গে সঙ্গে ভালো খাওয়া দাওয়া, ভালো লেখাপড়া, ভালো চিকিৎসা, ভালো বাড়ি, ভালো গাড়ি, এইসবই তো হাসানের অংশ। এইগুলো হবে কিভাবে? হবে যদি আপনার ইনকাম থাকে, আপনার জব থাকে, আপনার জব থাকে এবং ইনকাম থাকে, এগুলো হবে। এবং জব কখন হবে, ইনকাম কখন হবে? যখন আপনি ইকোনমি ডেভেলপ করবে। সো উন্নয়ন ইজ ইসলামিক সাবজেক্ট। আমাদের ইসলামিস্টরা, আমরা উন্নয়নকে যেন নেগলেক্ট না করি, ইসলামিস্টরা যেন উন্নয়নকে আমরা নেগলেক্ট না করি। আমরা যে উন্নয়নের কথা বারবার বলি, উন্নয়ন না করে দারিদ্র বিমোচন করা মুশকিল। যদি 80% লোক দরিদ্র হয় তো যাকাত দ্বারা দারিদ্র দূর করা যায় না, কিন্তু যদি 80% লোক ধনী হয়ে যায় তাহলে বাকিদের দারিদ্র বিমোচন ইজ এন ইজি ম্যাটার, ইজ এন ইজি ম্যাটার। আমি আর অনেক লম্বা করতে পারি কথা না বলে, আমি মনে হয় এখানেই আমি অন্যের জন্য সময় দিই, আমি এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।